কোরিয়াতে দেখেন ওই যে ট্রাকে করে খাবার বিক্রি করতেছে, ফল ফলাদি বিক্রি করে, মাছ বিক্রি করে, সমুদ্রের খাবার টাবার বিক্রি করে। অনেক দিন পরে ঘরের থেকে বের হইলাম, এত ভালো লাগতেছে পরিবেশটা দেখা, এত মজার, মানে মজাকে মানে অনেক বেশি ভালো লাগতেছে, এত বেশি ভালো লাগতেছে যে মজার মজার বলে ফেলাইছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কলি কল্পনা সাউথ কোরিয়া থেকে। এই যে দেখেন কত সুন্দর আজকের পরিবেশটা, আজকে পরিবেশটা অনেক সুন্দর, আকাশটা অনেক সুন্দর। কোরিয়াতে অ্যাপার্টমেন্টগুলোর পাশে কিন্তু এরকম সুন্দর বসা জায়গা থাকে বাচ্চাদের খেলার জন্য, এই যে সুন্দর একটা কি বলবো সিস থাকে, আরও সুন্দর সুন্দর অনেক অনেক জায়গা অনেক সুন্দর থাকে, ওই যে একটা বেঞ্চও আছে। আর আমি তো এইখানে আছি, অনেক দিন পরে বের হইলাম বাংলাদেশ থেকে আসার পরে, বাজারে গেছিলাম সবজি কিনতে, খাবার কিনতে, কিন্তু বাইরে বের মানে অসম্ভব হয় নাই, মানে শরীরটাও ভালো নাই। আরও দেখাইতেছি, দেখেন এখানে মানুষজনরা ফেলাই দিলে পরে অনেক কিছুই কিন্তু ফেলায় ঘরের জিনিসপত্র, এই যে যেমন এইগুলো, এই যে কাপড় লাড়ার যে এগুলো, এগুলো যদি ফেলাই দেয় না, এইগুলো ফেলাইতে হইলেও কিন্তু টাকা দিয়ে ফেলাইতে, মানে ওন দিয়ে ফেলাইতে হয়। তারপরে এই যে এখানে দেখেন অনেক কিছু ফেলাই দিছে, রাইস কুকার, একটা লাইট, টেলিভিশন আছে দুই রকমের, পাশে আর একটা রাইস কুকার আছে। হ্যাঁ, এইখানে এই যে অনেক জিনিসপত্র, এই যে কি বলবো ওয়ার প্লাস্টিকের বোল, এই ধরনের অনেক কিছু ফেলাই দেয়। আবার পাশে দেখেন ওই যে ঝাড়ু আছে, যেগুলো পরিষ্কার করার জন্য, এখানে যারা দায়িত্বে আছেন, যারা পরিষ্কার করেন, তাদের এই যে ঝাড়ুগুলো এইভাবে রাখেন। আর এই জিনিসগুলো কিন্তু নষ্ট বা একটু নষ্ট হয়ে গেলে অনেকে সারায় না, অনেকে সারান না, করেন কি ফেলাই দেন, ফেলাই দিলে পরে কিন্তু এমনি ফেলাইতে পারেন না, ওন দিয়ে ফেলাইতে হয়, নির্দিষ্ট একটা ওন আছে, যেখানে এখানে যারা দায়িত্বে থাকেন তাদের কাছে বলেন যে কত কি করে দিতে হয়, কোনো কোনো জিনিসে নির্ধারণ করা থাকে যে এত করে দিতে হয়। এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ লাগানোর, যেটা হাবন বলে, হাবন, এই যে কি বল ফুলদানি, খুব সুন্দর করে আছে, দেখেন কত সুন্দর, তাই না? এগুলো কিন্তু ফেলাই দেয়, যদি কেউ নিতে চায় নেওয়া যায়, ওনাদের কাছে বললে দেয়। হ্যাঁ, আবার ওনারা মাঝে মাঝে এরকম গাছও লাগায়, গাছ সব অনেকে ফেলাই দেন। এই হচ্ছে কোরিয়া, বুঝছেন, কিছু ফেলাইতে যাবেন তারপর আপনাকে পয়সা দিয়ে ওন দিয়ে ফেলতে হবে, নির্দিষ্ট একটা ওন, কাঠের জিনিসপত্র হোক বা যাই হোক না কেন। এইখানেই আছে একেবারে ফ্রিতে নিউজ পেপার, এখানে সকালবেলা রেখে যায়, আপনি নিয়ে আসতে নিয়ে যেতে পারবেন আপনার মতো করে। অনেক বৃদ্ধরা আছেন যারা এইরকম এগুলো নিয়ে চলাফেরা করেন, চেয়ারগুলো নিয়ে বসতে পারবেন, আবার এগুলো ধরে ধরে সুন্দরভাবে হাঁটেন। আবার এই যে গাড়িগুলো যখন যায় দেখেন অনেক সুন্দরভাবে গাড়িগুলো কিন্তু একদম স্লো করে দেয়, যেন তারা কষ্ট না পান, তাদের যেন সমস্যা না হয়, খুব সুন্দর করে হাঁটেন। হ্যাঁ, আর ওনাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয় যখন, তখন তারা ওই চেয়ারে বসেন, বসে তারপরে যান, বসে থাকেন, কোথাও একটু বিশ্রাম নেন। এখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সামনে সুন্দরভাবে গাড়ি রাখার ব্যবস্থা আছে। তারপরে আবার কি জানেন, মাটির নিচেও কার পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে। হ্যাঁ, এত সুন্দর কার পার্কিংয়ের ব্যবস্থাও থাকে, সমস্ত কিছু থাকে অ্যাপার্টমেন্টের, এই যে অ্যাপার্টমেন্টগুলো এগুলোর দায়িত্বে যারা থাকেন তাদের জন্য এই যে বড় অফিসটা আছে এখানে, অনেক বড় এই অফিসটা। আর একটু আগে যেটা দেখলেন ওইটা ছোট, মানে এই যে ঘরগুলোর ভিতরে ওই যে ছোট্ট ঘরটা এরকম, আবার খুব কাছাকাছি, দেখেন কাছাকাছি, কিন্তু তারপরও অ্যাপার্টমেন্ট মানুষজনের সুবিধার্থে ধরেন কোনো একটা পার্সেল আসলো বা কিছু একটা আসলো সেজন্য বড় অফিসটা এরকম মাঝখানে রাখে, আর ছোট্ট ছোট অফিস ঘরগুলো আর একটা অ্যাপার্টমেন্টগুলোর একটু কাছাকাছি রাখে, যেন অনেকে যেন সুবিধাগুলো সাথে সাথে পায়। আর সামনেও কিন্তু আরও আছে, যে ছোট ছোট যে ঘরগুলো যেখানে পার্সেলগুলো আসে পোস্ট অফিস থেকে বা কোথাও থেকে, কিছু পাঠালে ঠাটালে, স্কুল ছুটি হয়েছে একটু পরে পচা আসবে, পচা আসা পর্যন্ত কি দেখব। আজকে ব্লগটা হচ্ছে সম্পূর্ণভাবে আমার আশেপাশে কি কি আছে, আমার আশেপাশে তো আমি অনেক সময় দেখাই না। এখানে অ্যাপার্টমেন্টের যে দায়িত্ব আছেন তারা এখানে এরকম অনেক কিছু বিক্রি টিক্রি করেন, এখানে আরও অনেক জিনিসপত্র আছে, যদি আপনারা কিনতে চান, মানে কেউ যদি কিনতে চায় তাহলে তারা এনাদের সঙ্গে যোগাযোগ করলে এরকম কিনতে পারে। সুন্দর সুন্দর এই যে
কাপ ফ্রিজ আছে এখন এই যে এত শীতে গাছগুলো মরে গেছে আবার সুন্দর সুন্দর গাছ লাগানো হবে এখানে ঈদ গাছটা কত সুন্দর এই যে হচ্ছে আর এইখানের এই যে কয়েকটা গাছ আছে কত সুন্দর তাই না পচা আজকে বাইরে এসে যদি দেখে যে স্কুল ছুটি হইতেছে এসে যদি দেখে যে আমি বাইরে আছি উনি কোনি কবক হয়ে যাবে গানিরি খাতায় সরবি বলো কি হবে জীবন খাতা বেহেশাবে পড়ে রবে গানের খাতায় সরলিপি লিখে